পরীক্ষার গুগলি হোক বা বাউন্সার, ছায়া প্রকাশনী হ্যাজ দ্য আনসার। ছায়া প্রকাশনী, নতুন রহস্যের জাল খুলতে আবার তদন্তে নেমে পড়ল গোয়েন্দা শবর দাশগুপ্ত। নতুন রহস্য কিভাবে উন্মোচন করলেন শবর, তার জন্য দেখতে হবে আসছে আবার শবর। হয়ে গেল তারই প্রিমিয়ার, ঝলমলে রাতে উপস্থিত শবরের টিম, আর সেই সঙ্গে টলিপাড়ার নক্ষত্র সমাবেশ। কথা বলে নেওয়া যাক শবরের টিমের সঙ্গে। দর্শক এবং ক্রিটিকদের কাছ থেকে কিছু কিছু রিভিউজ আমার কাছে যেটা এসেছে খুব পজিটিভ, এবং থার্ড শবরে এসে সেইটা যদি খুব পজিটিভ আসে সেটার জন্যই অনেক যত্ন করে এই ছবিটা করা। এক্সাইটেড থেকেও বেশি খুব নার্ভাস, বিকজ সকাল থেকে হার্টবিট পুরো বেরিয়ে আছে বলতে গেলে। স্কেয়ার্ড আমি, বাট হোপিং ফর দ্য বেস্ট। পারফরমেন্স নিয়ে খুব চিন্তিত কিভাবে অ্যাকসেপ্টেন্স পাবো। সকাল থেকে খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি, মানে আমার মুভি বলে বলছি না, সত্যি যে কজন কিছু কিছু মানুষজন দেখছে, এক দুটো শো তো হয়ে গেছে, সবাই খুব পজিটিভই বলছে, এবং আমি শিওর এটা পজিটিভ বলবে থ্রু আউট। এক্সপেকটেশন ছবি নিয়ে সাংঘাতিক, সেটা শুধু আমার নয়, আমাদের পুরো টিমের। আমি ভীষণ এক্সাইটেড, তার কারণ আমার এই ধরনের চরিত্র প্রথম, আমার শবর প্রথম, আমার অরিন্দম শীল প্রথম, সবটা মিলে আমি প্রচন্ড এক্সাইটেড। শুভেচ্ছা জানাতে হাজির প্রসেনজিৎ, ছিলেন একঝাঁক টলি সুন্দরী। শবর আসা মানেই হিট, শবরের থেকে এন্টারটেনমেন্ট ছবি হয় না, এবং অরিন্দম ইজ এ ওয়ান্ডারফুল ডিরেক্টর টু ওয়ার্ক উইথ, অপু আছে তার মধ্যে, এন্ড শবর এমনিতেই মানুষের কাছে পৌঁছে গেছে, সো লোকে ওয়েট করে থাকে শবরের জন্য, সো it's going to rock. I'm very excited, so I'm guessing the film is going to be brilliant this time as well. Personally, ami shobore chobi gulo khub fan, tai amar expectations khub high, and I'm sure third ta equally bhalo na holo amar mone aro bhalo hobe. Orindam dar prottekta kajeri bhokto, আর অবশ্যই শাশ্বততা রয়েছে, এত ভালো একটা কাস্টিং রয়েছে, এটা থেকে অনেকটা এক্সপেকটেশনস রয়েছে, আর ভীষণ প্রিয় মানুষেরাও রয়েছে। আই উইশ দেম অল দ্য বেস্ট। শবর ইটসেলফ মানে এখন একটা লেজেন্ডারি পর্যায়ে চলে গেছে, সবাই অপেক্ষা করে থাকে পরের ছবিটার জন্যে, এবং অরিন্দম দার কাজ নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তবে প্রিমিয়ার দেখে মনে প্রশ্ন জাগতেই পারে, এত আকর্ষণের কেন্দ্রে যিনি সেই মানুষটি কোথায়, অর্থাৎ শবর শাশ্বত চ্যাটার্জি। শুটিংয়ে ব্যস্ত থাকায় প্রিমিয়ারে আসতে পারেননি, তবে না থেকেও তিনি ভীষণভাবে আছেন। শবর ছাড়া কি প্রজাপতির মৃত্যু ও পুনর্জন্মের তদন্ত সম্ভব? টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।